জায়গা দিয়েও দিতে পারেন সৌম্য সরকার আর একটা পেস বোলিং অপশন হিসেবে থাকতে পারে সঙ্গে প্রচুর অপশান মানে এখনো আসলে নিউজিল্যান্ডের ট্যুরের যেই লাইন আপ খেলেছিল সেটার উপর বেস করে অনেক কিছুই বলা যাচ্ছে না কারণ সাকিব ফিরে এসেছেন এবং সে সাথে শামীম কে আনা হয়েছে নুরুল হাসান সোহানকে আনা হয়েছে তাদেরকে সঙ্গে সঙ্গে সুযোগটা দেওয়া হবে নাকি নিউজিল্যান্ডে যে দলটা শেষ করেছিল সেরকমই একটা স্টার্টিং ইলেভেন এবং সেখানে মিথুনের জায়গায় সাকিব জাস্ট এই একটা পরিবর্তন নিয়েই খেলবে কিনা কারণ নাসুম আহমেদও টি টোয়েন্টির জন্য কিন্তু দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি আসলে সুযোগটা পাবেন কিনা অনেক ধরনের প্রশ্ন আছে এবং তার চেয়েও বড় প্রশ্ন পিচটা আসলে কেমন ব্যবহার করছে পিচে কি পেসারদের জন্য কিছু আছে পিচটা কি পুরোপুরি ব্যাটিং প্যারাডাইস সেটাও কিন্তু দেখতে হবে সবকিছু মিলে আমার মনে হয় প্রথম টি না দেখে একেবারেই মানে বেস্ট কি হতে পারে এই মাঠে এই কনটেক্সট এবং ফর্মের বেসিসেও বিচার যদি করি বা সিনিয়রিটির বেসিসে যদি বিচার করি কি যে হতে যাচ্ছে আমি এখনো কিন্তু নিশ্চিত হয়ে বলতে পারছি না তবে সুযোগ সবার হাতেই আছে এবং সেই সুযোগ পাওয়ার পেছনের যৌক্তিক পারফরমেন্স কিন্তু তারা দিয়ে এসেছেন সুতরাং এটা একটা সারপ্রাইজই থাক সবার কাছে এখনো পর্যন্ত একেবারে মতামত জানাতে পারেন যারা শ্রোতারা শুনছেন তারা তাদের মতামত অবশ্যই জানাতে পারেন তো আলটিমেটলি ওই লেট দেম ডিসাইড এইরকম একটা বিষয়টা এবং তারা যেটা করবে ওটা মেনে নিতে হবে তবে আমাদের বিভিন্ন পয়েন্ট অফ ভিউ আছে কেউ ওপেনিংয়েও সৌম্যকে দেখছেন হয়তো নাইমের জায়গায় আবার কেউ কেউ নাইমকেই দেখছেন পাশাপাশি যেহেতু এখন একটা সুইট কম্পিটিশান তৈরি হয়েছে স্বামীম এসছে শেখ মেদি তাহলে জায়গা পাবেন কি না ওখানে আফিফ অটোমেটিক একটা জায়গা নিয়ে রেখেছেন সোহান যে পারফরমেন্স করলো বোলিংয়ে আসলে আমরা দুটো অপশন অলরেডি যেমন সাইফুদ্দিন বল হাতে না পারলেও তার ব্যাটটাও বিবেচনা কিছুটা করতে হচ্ছে তাস্কিন কোয়ালিটি বোলিং করছেন ব্যাটটাও তিনি যে এখন আরও ইম্প্রুভ করেছেন সেটা দেখা যাচ্ছে তো এখন সব মিলিয়ে একটা সুইট কম্পিটিশান সেই কম্পিটিশানে কারা আসলে জায়গা পাচ্ছেন শেষ পর্যন্ত পর্যন্ত আপনাদের কি ধারণা কিছুক্ষণের মধ্যে টস পর্বটা অনুষ্ঠিত হবে সেখানে আমরা যাব পিচটা সম্পর্কে হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা একটা টিনো মায়োদের কাছ থেকে যদি আপডেট পাই সেটাও আমাদের জন্য একটা ভালো ব্যাপার হতে পারে তো সেদিকেও আমরা একটু তাকিয়েই থাকবো দেখা যাক সব মিলিয়ে কি হয় আরও কিছু কমেন্টস পড়ে নিই যে ইলেভেন নিয়ে কেউ কোনো কথা বলছে কিনা মমিনুল্ল তামিমের মিশন শেষ এবার মাহমুদুল্লাহ শুরু দোয়া রইল হ্যাঁ মাহমুদুল্লাহ আশা করছি ভালো যাবে তার সময়টা ভালোই যাচ্ছে যদিও টেস্ট ক্রিকেটে আমরা তাকে আর পাচ্ছি না তবে ফর্মে আছেন তিনি রিফাত রয়েছেন এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন সুমন চৌধুরী তার সেরা যে ইলেভেন সেখানে তিনি আর নাইমকে দেখছেন তারপর লিটনকে দেখছেন এবং মনে অটোমেটিক এখানে হচ্ছে এটা পিছানোর খুব একটা সুযোগ থাকছে না সাকিব সোহান তাদেরকে দেখছেন মাহমুদুল্লাহ কে রাখছেন শামীম রেখেছেন শেখ মেহেদি সাইফুদ্দিন তাসকিন মুস্তাফিজ শরিফুল কে রাখেননি তো এরকম একটা হাফিফ রাখেননি তো দেখা যাক এতটাও হবে কিনা এদিক সেদিক রয়েছেন আমাদের সঙ্গে শরীয়তপুর থেকে একজন তিনি বলছেন ঈদ সবাই কেমন আছেন খুব ভালো কি খবর আপনাদের প্রত্যেকের রয়েছেন খাদিজাতুল কোবরা তিনি বলছেন ঈদ মুবারক অল অফ ইউ বেস্ট উইশেস ফর বাংলাদেশ টিম আমাদের সাথে আরও অনেকেই ফরহাদ হোসেন তার লেখা লিখছেন খেলা শুরু হবে আসলে এখান থেকে আধ ঘন্টা পর সাড়ে আর এখন টস পর্বটা হারা অনুষ্ঠিত হবে সেখানে আমরা যাব আমার একাদশী লিটন নাইম সাকিব সৌম্য মাহমুদুল্লাহ আফিফ মেহেদি তাসকিন সাইফুদ্দিন মুস্তাফিজ নাসুম জুবাই শেখ এটা বলছেন হ্যাঁ তো জানি না নাসুম সুযোগ পাবেন কিনা যদি এই এক ফর্ম্যাটে তাকে রাখা হয়েছে সানি ডে আজকে ব্রাইট সানিডে টোয়েন্টি টু ডিগ্রি সেলসিয়াস বলছে এই উইন্টারের মধ্যেও তাপমাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই হিউমিডিটি ছাব্বিশ শতাংশ আর বাতাস আট কিলোমিটার পার আওয়ার বেগে বইছে অর্থাৎ আর এতে বেশ ভালো একটা দিন আজকে ক্রিকেটের জন্য আমরা সরাসরি সেখানে যাওয়ার জন্য একটা অপেক্ষায় রয়েছি এবং তখন হয়তো একাদশটা জানতে পারবো টস পর্বটাও আসলে ওই পিচ ছাড়া কন্ডিশন ছাড়া বলা মুশকিল হয়ে যায় তবে শুরুর ম্যাচটাতে আমরা বাংলাদেশকে সেট টার্গেট যেটা সেটা বুঝে অনেক সময় এগোতে দেখেছি তবে যদি একটু বা অ্যাটাকিং বাংলাদেশ খেলতে চায় বড় রান দিয়ে চেজ করার জন্য জিম্বাবুয়ে কেমন জন জানাবে সেটাও করতে পারে তবে ওই টার্গেটটা জানা থাকলে অনেক সময় অনেক ধরনের সুবিধা আছে কারণ আপনি জানেন না এখানে কত এই উইকেটে কত রান আসলে চেজেবল বা কত রান আপনার জন্য সেফ সুতরাং সেই জায়গায় অনেকেই প্রথম ম্যাচটাতে অন্তত ওয়ান ডে ম্যাচেও দেখেছি তারা কিন্তু রান চেজ করে ম্যাচ জিতেছে এবং সমস্যা একটাই যে বাংলাদেশের ব্যাটিংটা নিয়েই মানুষের সবসময় একটা প্রশ্ন থাকে টিম ম্যানেজমেন্টও এখন আসলে খুঁজছেন কারেক্ট কম্বিনেশনটা কি হবে বোলারদের ওপর খানিকটা আস্থা হয়তো আছে সুতরাং ম্যাচটা যদি জয়লাভ করতে হয় আমার মনে হয় দুই ধরনের আমার মনে হয় অভিজ্ঞতাই নিতে হবে আজকে যদি পিচ কন্ডিশন বলি দুপুরে যেহেতু খেলা হচ্ছে আমার মনে হয় সেই ময়েশ্চার বা সেই ধরনের সিচুয়েশন হবে না যে পেস বোলাররা শুরুতে কিছু সুযোগ পাবেন বা সুবিধা পাবেন এবং আমরা যদি জিম্বাবের ব্যাটসম্যানদেরও ফর্ম দেখি দেখবো যে তারা কিন্তু আগে ব্যাট করে ভালোই করেছে ওয়ান ডে ম্যাচেও আমরা দেখেছি তারা ভালো করেছেন অন্তত অ্যাটাকিং ব্যাটিং তাদের অনেক ব্যাটসম্যানই করতে পারেন তারপর আমার মনে হচ্ছে তামিম হয়তো ফিল্ডিং এর সিদ্ধান্ত নেবেন এবং চেস করতে চাইবেন মাহমুদুল্লাহ ইনফ্যাক্ট মাহমুদুল্লাহ দুঃখিত তিনি হয়তো চাইবেন যে আমরা চেস করি এবং চেস করার অভ্যাসটা গড়ে তুলতে পারলে যেটা হয় আপনার ব্যাটসম্যানদের কনফিডেন্স বেড়ে এবং তাদের উপর একটা দায়িত্ব দিলে তারা তখন সেই দায়িত্বটা পালন করার যে চেষ্টাটা অন্তত একটা টার্গেট সামনে থাকলে যেই সুবিধাটা হয় সেই সুবিধাটা নেওয়ার অবশ্যই এই ব্যাটসম্যানরা চেষ্টা করবেন নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা কিন্তু ব্যর্থ হয়েছি পারিনি আগে ব্যাট করেও পারিনি পরে চেস করেও কিন্তু আমরা যখন দেখছি স্কোর কার্ডে দুশো রানের উপরে প্রতি ওভারে দশ করে নিতে হবে সেটা কিন্তু আমরা পারিনি চলুন চলে যাই হারের Ready for the toss, and who's going to flip the coin? Tails. Tails is the call. Yeah, we will have a bat first. Okay, thank you very much. Second Raza, what are you going to do? Uh, we're going to have a back first. And uh, the reason? Uh, look, the wicket looks uh, looks a good wicket, and, and we've seen from the ODAs as well, once we have the scoreboard, once we have the runs on the scoreboard, it wasn't as easy to chase. Plus, we're feeling a young squad, and, and, and I personally feel we want to give them that freedom of having no scoreboard pressure and just go out there and express themselves. And also, success against recent success against Pakistan in the same format should stand you in good stead. Oh, 100%. Um, uh, look, this is a format uh, that the young squad enjoys the most, and, and no surprises there. Uh, but we remember our successes against the countries we won, against, the T20s, and, and hopefully we can use all that um, today and try and win this game as well. And uh, just a soft reminder to you that the last time that you captained uh, your team, you also won, and that was against India. Yeah, no pressure there, is it? <laughs> right, uh, go well. Thank you very much. Mahmudullah, you are happy to uh, field first uh, yes, we would have uh, field first. Uh, I think we could looks very good. Uh, I think it would have remained same, so and we've got a good batting depth, so hopefully we can chase it down. yeah you've got uh, what uh, how many six players who have joined the squad, uh, and uh, you'll be hoping that uh, you can go in and uh, taste the same kind of success that you tasted in the test matches and also in the one day international? Obviously, I think it will boost us up. We have played some good cricket. I think it, it is important to follow up with uh, good, good confidence and that same belief that we had in the ODI series and test matches. And uh, your combination? Uh, we've got a few all-rounders, and uh, we've got a good bowling setup as well. So we've got a good team now. Right. Mahmood uh, Dulariat, thank you, and uh, all the very best. Thank you. Right, the news uh, from the middle is that uh, Zimbabwe has won the toss, and they will bat first. ওকে হারারের এই প্রথম টি টোয়েন্টি টস মুভমেন্টটা উইন উইন সিচুয়েশন তৈরি করেছে কারণ সিকন্দার রাজা ওই টি টোয়েন্টি ক্যাপ্টেন জিম্বাবুয়ের তিনি টস অ্যান্ড ব্যাট বলেছেন এর কারণ হিসেবে তিনি বলেছেন যে স্কোর বোর্ড প্রেশারটা দিতে চান না ইয়াংস্টারদের এবং ইয়াং ক্রিকেটার্সরা অনেক বেশি এনজয় করেন এই টি টোয়েন্টি ফর্ম্যাটটা রিসেন্টলি পাকিস্তানের সঙ্গে জয়টাও আর কথাও উঠলো তো সব মিলিয়ে তারা ফ্রি ফ্লো ব্যাট করে ভালো একটা স্কোর বোর্ড প্রেশার বাংলাদেশের উপরে দিতে চায় অপরদিকে মাহমুদুল্লাহ রিয়াদ বললেন তিনি টসে জিতলে বোলিংয়ে নিতেন যেটা আমরা আলোচনা করতে করতেই টস পর্বে গেলাম কারণ মামুদুল রিয়াদ বা টিম টাইগার্স একটা সেট টার্গেট নিয়ে সেভাবে এগোতে চায় পাশাপাশি বোলিং সাইটটা বরাবরই বাংলাদেশ ভালো এবং মেনশন সেটাও করেছেন এ কারণে মূল পরীক্ষাটা তারাই যদি আগে দিয়ে কম রানে আটকে দিতে পারেন কম্বিনেশনটা জানতে চাইলে তিনি কিন্তু হাসতে হাসতেই বললেন যে বেশ কিছু অলরাউন্ডার দলে আছে এবং এখন টি টোয়েন্টিতে আমরা একটা ভালো দল ওডিআই টেস্টের জয়টা অবশ্যই মানসিকভাবে আমাদেরকে এগিয়ে রাখবে ও চাঙ্গা রাখবে সেই ব্যাপারটাও বললেন পারভেজ একেবারেই আমরা ঠিক টস পর্বের আগেই বলছিলাম কিন্তু যে বাংলাদেশের আসলে কি করলে ভালো হয় এবং মাহমুদুল্লাহ কিন্তু বলেছেন যে কেন তারা চেস করতে চাচ্ছেন তার কারণ হচ্ছে বাংলাদেশের এই টি টোয়েন্টি দলের ব্যাটিংয়ের ডেপথটা ভালো এবং এখনও যেহেতু স্টার্টিং ইলেভেন আমরা পাইনি ডেপথটা ভালো বলতে তিনি কি বুঝিয়েছেন যে এক্সট্রা ব্যাটসম্যান খেলাচ্ছেন নুরুল হাসান সোহান কি খেলছেন আফিফও খেলছেন শামীম পাটোয়ারে কি খেলছেন অনেক প্রশ্ন কিন্তু এখন আমাদের মাথার মধ্যেই ঘুরছে তবে একটা ব্যাপার সত্যি বলতেই হবে আমরা ওয়ান ডে ম্যাচেও দেখেছি টেস্ট ম্যাচেও দেখেছি বাংলাদেশের এই মুহূর্তে যারা টেইলে ব্যাট করছেন মুস্তাফিজও কিন্তু মাঝে মধ্যে খেলছেন এবং তিনি এবং শরীফুল তারা যদি যদি ভরসা রাখতে পারেন যে তারা সময় মতো অন্তত ব্যাট হাতে কিছু রান তুলে দিতে পারবেন এবং ছোট ফরম্যাট বলে আর একটু সাহসের সঙ্গে ব্যাটিং করবেন আমরা জানি যারাই খেলতে নামছেন সুতরাং স্পেশালিস্ট বোলার হওয়া সত্ত্বেও আসলে টি টোয়েন্টি ফর্ম্যাটে আমার কাছে মনে হয় অলরাউন্ডাররা সবচেয়ে বড় ভূমিকা একটা পালন করেন এবং টি টোয়েন্টি স্পেশালিস্ট যখনই দেখবেন দেখবেন যে বল হাতেও দুটো ওভার সময় মতো তারা করবেন এক একজন চমৎকার ফিল্ডার এবং সেই সাথে ব্যাটিংয়ে ইম্প্রোভাইজেশন স্ট্রাইক রেটটা হাই রেখে যেভাবে ব্যাট করা উচিত পরিস্থিতি বুঝে এই ধরনের যেই একটা অ্যাট্রিবিউট আছে প্লেয়ারদের সেই ধরনের অনেকগুলো অ্যাট্রিবিউট সহ প্লেয়ার কিন্তু আমাদের এইবারের স্কোয়াডে অন্তত দেখতে পাচ্ছি

শেখ তাকে রাখা হয়েছে লিটন কুমার দাসের সঙ্গে ওপেনিং এ সাকিব আল হাসান নাম্বার থ্রি সৌম্য সরকার এখন পর্যন্ত নাম্বার তার নামটা আমরা দেখতে পাচ্ছি মাহমুদুল রিয়াদ ক্যাপ্টেন আছেন আফিফ ধ্রুব দলে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান তিনিও পেয়েছেন জায়গা শেখ মেহেদি পেয়েছেন তিনিও সাইফুদ্দিন শরিফুল মুস্তাফিজ ওনায় বেশ ডিসেন্ট এবং খুব ভালো তাস্কিনকে একটা রেস্ট দেওয়া হয়েছে টানা খেলছিলেন ভালো বল করা সত্ত্বেও তিনি কম্বিনেশনের কারণে বাইরে গেছেন সাইফুদ্দিন বলে একটু খারাপ করার কারণে টি টোয়েন্টি ফর্ম্যাটে তার একটা বিশেষত্ব আছে বা হাতেও কন্ট্রিবিউশন থাকবে সাইফুদ্দিনের কিছু ইয়র্কার্স আছে কিংবা অভিজ্ঞতা আছে এই জায়গায় টি টোয়েন্টিতে সাইফুদ্দিনকে আর একটা সুযোগ দেওয়া হয়েছে তো আমার মতে খুবই দারুণ প্লেইং ইলেভেন আপনি যদি নাইম লিটনের কথা বলেন সাকিব আছে সৌম্য আছে মাহউদুল্লা আছে ইভেন আফিফ সোহান শেখ মেহেদি তিনজনকেই দলে রাখা হচ্ছে শামীম পাটোয়ারি কিন্তু প্রথম ম্যাচটায় জায়গা পাননি একটু কি আসলে এখানে চেঞ্জ করা হলো কিনা ইম্প্রোভাইজ করা হলো কিনা বাংলাদেশের প্লেইং ইলেভেনটা আমি আবারও পড়ছি কারণ ক্রিকেট আমাকে একটা রিফ্রেশ দিল নাইম আছে লিটন আছে সাকিব আছে সৌম্য মাহমুদুল্লাহ আফিফ সোহান মেহেদি সাইফুদ্দিন শরিফুল মুস্তাফিজ না ঠিক আছে এই টিমটাই সুতরাং তাস্কিন নেই এবং শাবীম পাটোয়ারিও প্রথম ম্যাচে জায়গা পাননি তো আমার মনে হয় প্রথম ম্যাচ হিসেবে আর আদর্শ টি টোয়েন্টি টিম আমরা পাচ্ছি চমৎকার একটা দল এবং যথেষ্ট পরিমাণে আমরা দেখছি যে একটা ব্যালেন্স যেস্তাফিজ এবং শরীফুল সাইফ উদ্দিন আছেন অলরাউন্ডার সৌম্য কেন বল এবং সৌম্যর ব্যাটিং পজিশনটা দেখুন একটু কিন্তু অদ্ভুত কারণ সাকিব চলে এসছেন যেহেতু সৌম্যকে এখন রাখতে হলে হয় ওপেনিং এ রাখতে হবে নাহলে মিডল অর্ডার এ পাঠিয়ে দিতে হবে তবে টি টোয়েন্টিতে আসলে মিডল অর্ডার বলে তেমন কিছু নেই এবং তিনি যেই জায়গাটার জন্য ফাইট করছেন সেটা কিন্তু মুশফিকুর রহিমের জায়গা ব্যাটিং পজিশন তিনি যখন দলে থাকবেন তখন আসলে এখান থেকে কে বাদ পড়বেন সেটাই কিন্তু বড় প্রশ্ন সুতরাং একটা পজিশনের জন্য অনেকগুলো খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে ফাইট করবেন নুরুল হাসান সোয়ান ভাববেন তার ভালো খেলতে হবে আসিফকে ভালো খেলতে হবে সৌম্য সরকারকে ভালো খেলতে হবে এই তিন চারজন মেহেদি হাসান এই চারজনকেই চিন্তা করতে হবে কিভাবে দলে জায়গাটা রাখব কারণ মুশফিক আসলেই ডেফিনেটলি এদের মধ্যে যে কোনো একজন কিন্তু বাদ পড়ে যাচ্ছেন তো ওই কম্পিটিশনটা তৈরি হয়েছে সেটা দেখতে খুব ভালো লাগছে যেটা নর্মালি আমরা দেখিনি গত আসলে গত দুই তিন চার বছর আমরা এই জায়গাটা খুঁজছিলাম যে কি করে এরকম একটা কম্পিটিশন তৈরি করা যায় সেটা বেশ দারুণভাবে হয়েছে সুতরাং আসলে বাংলাদেশের জন্য শুভকামনা থাকছে আশা করবো ভালো একটা টিম হয়েছে স্বামী আমার মনে হয় যে যদি জয় পায় বাংলাদেশের সামনের দিকে সুযোগ পাবেন একটা দুটো ম্যাচ তো সেটা পরে আজকে আপাতত এই কম্বিনেশান নামছে বাংলাদেশের আরও একবার জেনে দিই নাইম শেখ লিটন দাস তারা ওপেনিং করবেন সাকিব সৌম্য মাহমুদুল্লা আফিফ সোহান আছেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে শেখ মেহেদি দলে জায়গা পেয়েছেন সাইফুদ্দিন শরিফুল এবং মুস্তাফিজ এই কম্বিনেশান নিয়ে বাংলাদেশ নামছে আপনি যদি ব্যাটসম্যানের কথা বিবেচনা করেন নজন ব্যাটসম্যান আপনি বিবেচনা করতেই পারেন সাইফুদ্দিন পর্যন্ত শরীফুল এবং মুস্তাফিজকে যদি বাদ দেন তো ভালো আমার মনে হয় খুব ভালো কম্বিনেশান তিন পেসার আছে ফোর্থ পেস বোলিং অপশনটাও রয়েছে সৌম্য সরকারের কারণে সেটাও আপনি বলতে পারেন পাশাপাশি শেখ মেহেদি ক্যান বল আফিফ ক্যান বল মাহমুদুল্লাহ নিজে আছেন আর সাকিব তো আছেনই তো আমার মনে হয় যে এর চেয়ে কমপ্লিট ইলেভেন আর হয়তো বাংলাদেশের জন্য এই মুহূর্তে সম্ভব হতো না বেস্ট ইলেভেনটাই বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচে নামাচ্ছে হারারে স্পোর্টস ক্লাবে যে তার শততম টি ম্যাচ বাংলাদেশ দলের জন্য আমরা আরও একটা বিরতি নিচ্ছি লেট স্টার্টে সঙ্গেই থাকুন আর একবার জানিয়ে দিই জিম্বাবুয়েൻ ক্যাপ্টেন সিকান্দার রাজা টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন WHO রিকমেন্ডেড ফর্মুলায় প্রস্তুতকৃত বিকন ফার্মার ইন-স্ট্যান্ড হ্যান্ড স্যানিটাইজার হাইজিনএক্স আপনাকে দেবে 99.99 শতাংশ জীবাণু ধ্বংসের গ্যারান্টি নাফানা ফার্মা নিয়ে এলো মহিলাদের জন্য হরমোনবিহীন জন্ম বিরতিকরণ পদ্ধতি ফিল ফ্রি জেল প্রতিবার মিলনের আগে নিরাপদ এই জেল ব্যবহার করুন এতে আছে লুব্রিকেন্ট যা স্বাচ্ছন্দ্য মিলনের সহায়ক চিকিৎসকের পরামর্শে ব্যবহারযোগ্য ফিল ফ্রি জেল পাবেন সকল ফার্মেসিতে বিস্তারিত জানুন জিরো এই নম্বরে ঘরে থাকুন আর কান পাতুন রেডিও ভূমির ঈদ মালায় ঈদ মুবারক করোনাকালীন এই পরিস্থিতিতে যেখানেই থাকুন সঠিক নিয়মে মাস্ক পরুন প্রয়োজন ছাড়া জনসমাবেশ এড়িয়ে চলুন পরস্পরের মধ্যে দুই মিটার বা ছয় ফুট দূরত্ব বজায় রাখুন কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধোন বা স্যানিটাইজার ব্যবহার করুন স্বাস্থ্যবিধি মেনে চলুন জনস্বার্থে রেডিও ভূমি বিরানব্বই দশমিক আট হে বাচ্চক গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো লোট পালন এই নাও এস এম সি গ্লুকোজ পাউডার ড্রিংক ড্রিঙ্ক বল শরীর মন চাঙ্গা করে কনফিডেন্স বাড়ায় বল্ট অন থাকুন সারাক্ষণ ফার্মা নিয়ে এলো মহিলাদের জন্য হরমোনবিহীন জন্মবিরতিকরণ পদ্ধতি ফিল ফ্রি জেল প্রতিবার মিলনের আগে নিরাপদ এই জেল ব্যবহার করুন এতে আছে যা স্বাচ্ছন্দ্য চিকিৎসকের পরামর্শে ব্যবহারযোগ্য ফিল ফ্রি জেল পাবেন সকল ফার্মেসিতে বিস্তারিত জানুন জিরো ওয়ান থ্রি টু এই নাম্বারে বনাম জিম্বাবুয়ের সিরিজ টি ধারাবাষ্য শুনুন রেডিও ভূমি বিরানব্বই দশমিক আট এফএমএ লেটস্টার চলছে রেডিও ভূমি ফেব্রুয়ারি নব্বই দশমিক সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন প্রথম টি টোয়েন্টি ম্যাচ সেটা হচ্ছে এইসের ফার্স্ট উইকে এই অস্ট্রেলিয়া আসছে সেখানেই মিরপুরে হবে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ তবে আপাতত আজকের এই শততম টিটোয়েন্টি জয়ের লক্ষ্যে বাংলাদেশ কিছুক্ষণের মধ্যে নামবে বোলিংয়ে এর কারণটা হচ্ছে টসে আমরা হেরে গেছি ওরা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবোয়ে প্লেয়িং ইলেভেন রেজিজ চাকাভা উইকেট কীভাবে ব্যাটসম্যান তাঁধিন অসে মারুমানি তিনি রয়েছেন ওজলে মাদভেরে তারিশ আই মুসাকান্দা দলে রয়েছেন সিকান্দার রাজা ক্যাপ্টেন রায়ন বার্ল ডিয়ন মায়ার্স লুক জংওয়ে রয়েছেন ওয়েলিংটন মাসাকারজা ব্লেজিং মুজারাবানি এবং রিচার্ড এনগারাভা অর্থাৎ টি টোয়েন্টিতে নতুন করে আমরা দেখতে যাচ্ছি আসলে কাকে আমরা ওয়েলিংটন মাসাকারজাকে দেখছি হ্যাঁ এছাড়া আর সবাইকেই আমরা আসলে দেখে ফেলেছি সম্প্রতি টেস্ট এবং ওডিআইতে তো নতুন পরীক্ষা খুব একটা আমাদের জন্য মনে হয় না আছে বাংলাদেশ ইলেভেনটা আরও একবার জানিয়ে দিই মোহাম্মদ নাইম শেখকে নেওয়া হয়েছে লিটন কুমার দাসের সঙ্গে ওপেনিং করার জন্য যেহেতু তামিম নেই সাকিব আছেন সৌম্য আছেন মাহমুদুল্লাহ আছেন আফিফ নুরুল হাসান সোহানকে দলে রাখা হয়েছে শেখ মেহেদি দলে জায়গা পেয়েছেন পেস অ্যাটাকে আছেন সাইফুদ্দিন মুস্তাফিজ এবং শরীফুল দারুণ কম্বিনেশন নিয়ে টিম টাইগার্স মাঠে নামছে এই ব্যাপারটা নিয়ে কাদের কি মতামত সেটা একটু জেনে নিই তারপর স্টুডিওতে আমন্ত্রণ জানাবো বিশেষ একজনকে আরিয়ানাবির বলছে মিঠুনকে সোহানের কাছ থেকে আচ্ছা খেলা শেখা উচিত দেখুন কে কার কাছ থেকে খেলা শিখবে সেটা বড় কথা নয় ব্যাপারটা হচ্ছে খেলা শিখতে হবে সবাইকে হ্যাঁ সেটা কোচের কাছ থেকে হোক অন্য কিছু হোক নিজেকে নিজে আসলে প্রশ্ন করে চর্চা করে হোক আরও বেশি উন্নতি বাংলাদেশের দরকার এটার বিকল্প নেই জুয়েল বলছে বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা রইল যুক্ত হলাম রেডিও ভূমির সঙ্গে তেজগাঁ থেকে সজীব আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ শততম টেস্ট জিতেছে শততম ওয়ান ডে জিতেছে এখন শততম টি টোয়েন্টি জয়ের পালা একেবারেই ঠিক বলেছেন আপনি হুমায়ুন কবির বলছে নন্দীবাড়া বাসবতীকে শুনছি আমার মতে টাইগারদের আজকে সেরা একাদশ হতে পারে লিটন নাইম সৌম্য সাকিব আপনি যে টিমটা দিয়েছিলেন সেই টিমে আসলে হ্যাঁ নাসুমকে রাখা হয়নি তাস্তিনকে রাখা হয়নি শামীমকে আপনিও রাখেননি শামীমকে আপনি রেখেছেন শেখ মেহেদি অথবা শামীম শামীমকে রাখা হয়নি তো ঠিক আছে কিছু কিছু মিলেছে আপনি অবলিক দিয়ে রেখেছেন তিন চারজনকে এরকম ইলেভেন দিলে কিন্তু হবে না ভাই আপনাকে আরও অ্যাকুরেট ইলেভেন দিতে হবে পর থেকে মাধুর্য রয় বলছে খেলা কখন শুরু হবে খেলা আর পনেরো মিনিট পর সাড়ে চারটায় শুরু হবে রাফি তামিম থাকলে কে বাদ পড়তো নাইম নাকি সৌম্য একটা প্রশ্ন যিনি ছুড়ে দিয়েছেন তার নাম হচ্ছে রাফি যার কথা বলছিলাম যে প্রশ্নের উত্তর দিয়েও আসলে কোনো লাভ আছে কিনা জানি না যেহেতু নেই এখন এটাই হয়েছে এটাই মেনে নিতে হবে শেখ সম্ভবত জায়গা পেতেন না তামিম যদি থাকতেন আচ্ছা হ্যাঁ নুরুলকে চান তিনি আছেন তবে আশা করবো তিনি যাতে পারফরমেন্সটা ধরে রাখেন শুরুর দিকে প্রথম ম্যাচে জায়গা পেয়ে অনেককেই আমরা দেখেছি একটা ম্যাচ ভালো খেলতে তারপর হারিয়ে যাওয়া যাবে না এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা তাসনিম রয়েছেন সালমান রয়েছেন রিফাত রয়েছেন রয়েছেন আরও অনেকেই তবে স্টুডিওতে যুক্ত হচ্ছেন আপনাদের প্রিয় কামরুজ্জামান ঈদ মোবারক কামরুজ্জামান ঈদ মোবারক শুভ অপরাহ্ন গুড আফটারনুন শ্রোতা বন্ধুরা রঞ্জন একটু জিম্বাবুয়েন ওদের ভাষায় হবে না বাংলায় বললেন ইংরেজিতে বললেন ওরাও তো খেলছে আমাদের সঙ্গে ওদের ভাষা কীভাবে বলেন শিখতে হবে তাহলে রাইট অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন যেটা বলছিলাম যে আতর সুরমা ঈদ মাখামাখি চলছে তার সঙ্গে যুক্ত হয়েছে ক্রিকেট তো ভালোই হলো ভালো চলছে গুড গোয়িং আপনার টেস্ট ক্রিকেটে আমরা জয়লাভ করলাম ওডিআই ক্রিকেটে জয়লাভ করলাম ওখানে গতকালকে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়ে গেল মাহমুদুল্লাহ সেখানে এমামতি করলেন কোচিংয়ের স্টাফরা বা অন্যান্য স্টাফগুলো খেলোয়াড়গুলো তারা হোটেলের সামনে একেবারে সুরক্ষা বলায় মেনে তারা ঈদের জামাত ঈদের নামাজ পড়ল তাস্কিন স্কিন কথা বলেছেন সেক্ষেত্রে পয়েন্ট সব কিছুই ভালো চলছে কিন্তু যদি আমি বলি যে হ্যাঁ টি টোয়েন্টি ফর্মেটে শর্টার ভার্সন ক্রিকেটে বাংলাদেশ ভালো খেলে না এটাকে মন খারাপ হয়ে যাবে লংর ভার্সন ক্রিকেটে বাংলাদেশ কিন্তু ভালো খেলে না কিন্তু তিনটা ফর্মেটে দাপটির সঙ্গে খেলতে হলে কিন্তু আমাদের ওইভাবে কিন্তু মনস্তাত্ত্বিক দিক কিন্তু এগিয়ে থাকতে হবে সবই তো ও ক্রিকেটে আমরা এত ভালো খেলি কিন্তু ওই প্লেয়ারে কিন্তু টি টোয়েন্টি খেলছে কিন্তু টি টোয়েন্টির মেজাজ মর্জির জন্য যে আলাদা সত্যি একটা আলাদাভাবে নিজেকে চেয়ার আপ গিয়ার আপ বা প্রস্তুত করতে হয় এটা কিন্তু আমরা করি না আমাদের কয়েকদিন আগে আমাদের সাবেক খেলোয়াড় সাবেক খালে বর্তমানে তিনি সোফার্টার রূপগঞ্জের প্রশিক্ষক আফতাব তিনি কিন্তু আমাদের এই টি টোয়েন্টি প্লেয়ারদের নিয়ে সন্দেহ পোষণ করেছেন যে পিক আপ টাইমটা কোন জায়গায় কোন জায়গায় আপনাকে স্লাভ করতে হবে কোন ওভারটা আপনাকে টার্গেট করতে হবে অথবা কোন কোন সময় গিয়ে আপনি আপনার নিজের খোলস থেকে বের হয়ে এসে আপনাকে খেলবেন হ্যাঁ তো আমাদের ক্রিকেটারও ভয় পান কেন ভয় পান যদি পঞ্চাশ না করি তাহলে পরবর্তী সময়ে সিলেক্টর কমিটি আমার নামটা বিবেচনা করবে না অতএব আমি টেস্ট ক্রিকেট যেভাবে খেলি ওডিআই ক্রিকেট যেভাবে খেলি সেইভাবে টি টোয়েন্টিতে খেলে পঞ্চাশ করে ওখানে আমার নামের পাশে একটা পালক যুক্ত করে আমার ক্যারিয়ারটা সমৃদ্ধি করলাম তখন সিলেক্টর কমিটি বলেন যে দেখি তো ফিফটি কয়জন করেছেন হান্ড্রেড কয়জন করেছেন অথবা হ্যাঁ স্ট্রাইক রেট তখন দেখবেন না কিন্তু অথবা কোন সময় তিনি ওই রানটা করেছেন এটা কিন্তু মাথায় রাখেন না তো যার জন্য এই ফর্মেটটা কিন্তু আমাদের প্রচুর উন্নতি করতে হবে প্রচুর উন্নতি করতে হবে যদি আহ যে আপনি যেটা বলছিলেন যে মিস্টার স্টার্কের বল হ্যাজেলুড বল আমরা কিভাবে খেলবো এটা কিন্তু আমরা এখন এই সিরিজতেই গুনছি

এক নাকি না হচ্ছে মাসিকাতি আকানাকা এটা আমি পেয়ে গেছি জিম্বাবুয়ে গুড আফটারনুন না গুড আফটারনুন আচ্ছা মাসিকাতি মাসিকাতি আকানাকা হ্যাঁ তো বন্ধুরা আপনারা মাইক্রোফোনটা পেয়ে গেলাম এক নিশ্বাসে তার কথা বললাম আমরা আমরা চাই যে জিম্বাবুয়ে संघाকে সত্যি জিম্বাবুয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে জিম্বাবুয়ে संघाে খেলার মতো সময় কিন্তু এখন আমাদের আর নাই আমরা অনেক 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 বেলা হয়ে গেছে রাইট এখানে খেলে আমি কি তৃপ্তির ঢেকে তুলবো আর আমি কিভাবে পারফরমেন্স অ্যানালাইসিস করবো বিশ্বাস করুন এটা হয় না রঞ্জন হয় না আমাকে বড় বড় জায়েনটের সঙ্গে খেলতে হবে খেলে তারপর আমাকে মেজার করতে হবে কিন্তু জায়ান্টটা দেখে যে না বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে সেকেন্ড ওডিয়ায় যেভাবে খেলেছে প্রথম টেস্টের প্রথম দিন যেভাবে নাকানি চুবানি বাংলাদেশ খেয়েছে পুরো জাতিকে যেভাবে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিলাম আমরা তো নিঃশ্বাস নিতে পড়ছিলাম না মানে ফুল সুইংয়ে নিঃশ্বাস বেরোচ্ছিল না আমাদের দেখা যাক সামনে আমার মনে হয় যে বড় চ্যালেঞ্জ পাঁচটা টি টোয়েন্টি ডেট যে আমরা পেয়েছি অস্ট্রেলিয়ার সঙ্গে সেখানে এই তিন টি টোয়েন্টি কেমন করে এবং সামনে পাঁচ টি টোয়েন্টি কেমন করে কারণ ধরুন আমার মনে হয় যে এখন এখন এসে একটা ভালো ওই যে আমরা একটু আগেই কথা বলছিলাম যে একটা ওই যে সুইট কম্পিটিশন তৈরি হয়েছে আপনি শেখ মেহেদি হ্যাঁ

ধরেন তাসকিন মুস্তাফিজ এবং শরীফুল সেই ক্ষেত্রে আপনি হয়তো নুরুল হাসান সোহানকে এখানে মানে দলে জায়গা দিয়েও দিতে পারেন সৌম্য সরকার আর একটা পেস বোলিং অপশন হিসেবে থাকতে পারে সঙ্গে প্রচুর অপশান মানে এখনো আসলে নিউজিল্যান্ডের ট্যুরের যেই লাইন আপ খেলেছিল সেটার উপর বেস করে অনেক কিছুই বলা যাচ্ছে না কারণ সাকিব ফিরে এসেছেন এবং সেই সাথে শামীম পাটওয়ারিকে আনা হয়েছে নুরুল হাসান সোহানকে আনা হয়েছে তাদেরকে সঙ্গে সঙ্গে সুযোগটা দেওয়া হবে নাকি নিউজিল্যান্ডে যে দলটা শেষ করেছিল সেরকমই একটা স্টার্টিং ইলেভেন এবং সেখানে মিথুনের জায়গায় সাকিব জাস্ট এই একটা পরিবর্তন নিয়েই খেলবে কিনা কারণ নাসুম আহমেদও টি টোয়েন্টির জন্য কিন্তু দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি আসলে সুযোগটা পাবেন কিনা অনেক ধরনের প্রশ্ন আছে এবং তার চেয়ে বড় প্রশ্ন পিচটা আসলে কেমন ব্যবহার করছে পিচে কি পেসারদের জন্য কিছু আছে পিচটা কি পুরোপুরি ব্যাটিং প্যারাডাইজ সেটাও কিন্তু দেখতে হবে সব কিছু মিলে আমার মনে হয় প্রথম টি না দেখে একেবারেই মানে বেস্ট ইলেভেন কি হতে পারে এই মাঠে এই কনটেক্সট এবং ফর্মের বেসিসেও বিচার যদি করি বা সিনিয়রিটির বেসিসে যদি বিচার করি কি যে হতে যাচ্ছে আমি এখনো কিন্তু নিশ্চিত হয়ে বলতে পারছি না তবে সুযোগ সবার হাতেই আছে এবং সেই সুযোগ পাওয়ার পেছনে যৌক্তিক পারফরমেন্স কিন্তু তারা দিয়ে এসেছেন সুতরাং এটা একটা সারপ্রাইজই থাক সবার কাছে এখনো পর্যন্ত একেবারে মতামত জানাতে পারেন যারা শ্রোতারা শুনছেন তারা তাদের মতামত অবশ্যই জানাতে পারেন তো আলটিমেটলি ওই লেট দেম ডিসাইড এইরকম একটি বিষয়টা এবং তারা যেটা করবে ওটা মেনে নিতে হবে তবে আমাদের বিভিন্ন পয়েন্ট অফ ভিউ আছে কেউ ওপেনিংয়েও সৌম্যকে দেখছেন হয়তো নাইমের জায়গায় আবার কেউ কেউ নাইমকেই দেখছেন পাশাপাশি যেহেতু এখন একটা সুইট কম্পিটিশান তৈরি হয়েছে স্বামীম এসছে শেখ মেদি তালে জায়গা পাবেন কি না ওখানে আফিফ অটোমেটিক একটা জায়গা নিয়ে রেখেছেন সোহান যে পারফরমেন্স করলো বোলিংয়ে আসলে আমরা দুটো অপশন অলরেডি যেমন সাইফুদ্দিন বল হাতে না পারলেও তার ব্যাটটাও বিবেচনা কিছুটা করতে হচ্ছে তাস্কিন কোয়ালিটি বোলিং করছেন ব্যাটটাও তিনি যে এখন আরও ইম্প্রুভ করেছেন সেটা দেখা যাচ্ছে তো এখন সব মিলিয়ে একটা সুইট কম্পিটিশান সেই কম্পিটিশানে কারা আসলে জায়গা পাচ্ছেন শেষ পর্যন্ত আপনাদের কি ধারণা কিছুক্ষণের মধ্যে টস পর্বটা অনুষ্ঠিত হবে সেখানে আমরা যাব পিচটা সম্পর্কে হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা একটা টিনো মায়োদের কাছ থেকে যদি আপডেট পাই সেটাও আমাদের জন্য একটা ভালো ব্যাপার হতে পারে তো সেদিকেও আমরা একটু তাকিয়েই থাকবো দেখা যাক সব মিলিয়ে কি হয় আরও কিছু কমেন্টস পড়ে নিই যে ইলেভেন নিয়ে কেউ কোনো কথা বলছে কিনা মোমিনুল্লো তামিমের মিশন শেষ এবার মাহমুদুল্লাহ শুরু দোয়া রইল হ্যাঁ মাহমুদুল্লাহ আশা করছি ভালো যাবে তার সময়টা ভালোই যাচ্ছে যদিও টেস্ট ক্রিকেটে আমরা তাকে আর পাচ্ছি না তবে ফর্মে আছেন তিনি রিফাত রয়েছেন এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন সুমন চৌধুরী তার সেরা যে ইলেভেন সেখানে তিনি আর নাইমকে দেখছেন তারপর লিটনকে দেখছেন এবং আমার মনে হয় লিটন কে অটোমেটিক opening এখানে ধরতে হচ্ছে এটা পিছানোর খুব একটা সুযোগ থাকছে না সাকিব সোহান তাদেরকে দেখছেন রাখছেন শামিমকে রেখেছেন শেখ মেহেদি সাইফুদ্দিন তাসকিন come Batsman will be looking to go for runs straight away. Take advantage of that power play with the two fielders uh, in the deep. One at uh, deep mid wicket and uh, one at deep third. So all to play for in this uh, format of the game, the three games coming up. Two umpires uh, throughout the series.